আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটি দেখার জন্য আপনারা সবাই আমন্ত্রিত। আশা করি ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন, কেননা আপনার একটি পরামর্শ আমাদের এই ইউটিউব চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আশা করি সবাই পাশেই থাকবেন। ভোলাটুকি একটি সপুষ্পক উদ্ভিদ। একে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ভোলাটুকি, ভল্লাদ, ভল্লাতক ইত্যাদি বলা হয়ে থাকে। এছাড়া ময়মনসিংহে এই ফলটির নাম বাওলা, অন্য নাম ভোলা। ভোলাটুকির ইংরেজি নাম দা মার্কিং নাট্রি এবং এর বৈজ্ঞানিক নাম সেমি কার্পাস অ্যানাকার্ডিয়াম। এটি অ্যানাকার্ডাসিই পরিবারের অন্তর্ভুক্ত একটি উদ্ভিদ। ভোলাটুকি ছোট আকারের পাতা ঝরা স্বভাবের বৃক্ষ। গাছের মাথায় প্রচুর শাখা প্রশাখা ও পাতা থাকায় তা ছাতার মতো দেখায়। ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও বান্দরবনের শুষ্ক বনাঞ্চলে ভোলাটুকির গাছ দেখা যায়। ফল ছোট আকারে, বড়জোর 2.5 সেন্টিমিটার। পাকলে খোসার রং বেগুনি হয়। এই ফল খেতে টক, লবণ মিশিয়ে খাওয়া যায়, আচারও তৈরি করা যায়। এছাড়া ভোলাটুকিতে রয়েছে বিভিন্ন ধরনের ঔষধি গুণাগুণ যা আমাদের বিভিন্ন রোগ নিরাময়ে সহায়তা করে। আজ আমরা জানব ভোলাটুকির সেই সকল লোকায়তিক ভেষজ গুণাবলী সম্পর্কে। তাহলে চলুন জেনে নেওয়া যাক। যদি শরীরের কোথাও জ্বালাপোড়া করে তাহলে কতটা অস্বস্তি লাগে তা আমরা সকলেই জানি। শরীরে জ্বালাপোড়া করলে জীবন অতিষ্ঠ হয়ে ওঠে, কোনো কাজই যেন আর মন বসে না। সবসময় মনে হয় কিভাবে এই জ্বালা থেকে মুক্তি পাব। জ্বালাপোড়া থেকে মুক্তির জন্য কিছু প্রাকৃতিক ভেষজ রয়েছে, এর মধ্যে ভোলাটুকি অন্যতম একটি ভেষজ। ভোলাটুকি ভেষজ হিসেবে ব্যবহার করলে আপনি খুব শীঘ্রই আপনার যে কোনো জ্বালাপোড়া ভ্যানিশ করে দিতে পারেন। জ্বালাপোড়া থেকে মুক্তির জন্য ভোলাটুকির বীজের শ্বাস বেটে জ্বালাপোড়াকৃত স্থানে লাগালে উপকার পাওয়া যায়। এটি নিয়মিত কিছুদিন লাগালে শরীরের জ্বালাপোড়া কমে যায়। বয়সের সঙ্গে অনেকেরই স্মৃতিশক্তি কমে যায়, কারো আবার এমনিতেই ভুলে যাওয়ার রোগ আছে। অনেক সময় ছোটখাটো ভুলে যাওয়ার সমস্যা থেকেই পরবর্তীকালে অ্যালজাইমার্স, ডিমেনশিয়ার মতো স্মৃতিলোপ হওয়ার অসুখ দেখা যায়। তাই মনে রাখার ক্ষমতা বাড়াতে কিছুদিনের খাবারের তালিকায় ভোলাটুকি রাখতে পারেন। ভোলাটুকি বীজের শ্বাস মানুষের স্মৃতিশক্তি বাড়াতে দারুণ একটি কার্যকরী ভেষজ। স্মৃতিশক্তি বাড়াতে প্রথমে ভোলাটুকি বীজের শ্বাস নিতে হবে, এরপর এটি নিয়মিত কিছুদিন খেলে মেধা ও স্মরণশক্তি বেড়ে যায়। অনেক সময়ই আমাদের শরীরে বিভিন্ন স্থানে ক্ষতের সৃষ্টি হয়ে থাকে। সবজি কাটতে গিয়ে হঠাৎ করে আপনার আঙ্গুল কেটে গেল, কিংবা আপনার ছোট্ট ছেলে মাঠে খেলতে গিয়ে পা কেটে বাড়ি ফিরল, কাটা ছেঁড়া তো হামেশাই লেগে রয়েছে। কিন্তু সবসময় তো আর ডাক্তারের কাছে দৌড়ানো যায় না। প্রাকৃতিক পদ্ধতিতে ক্ষত সারানোর উপায় জানা থাকলে এক্ষেত্রে সুবিধা হয়। আমরা হয়তো অনেকেই জানি না ভোলাটুকির ক্ষত সারাতে দারুণ একটি কার্যকরী ভেষজ। শরীরের কোনো স্থানে কেটে গেলে বা কোনো কারণে ক্ষতের সৃষ্টি হলে ক্ষত স্থানে ভোলাটুকি বীজের শ্বাস বেটে লাগালে ক্ষত দ্রুত ভালো হয়। পূর্বে ধারণা ছিল অ্যালার্জি একবার হলে আর সারে না, কিন্তু বর্তমান চিকিৎসা ব্যবস্থায় উন্নতি হয়েছে। প্রথম দিকে ধরা পড়লে অ্যাজমা ও অ্যালার্জিজনিত রোগ ক্লিনিক্যালি সারিয়ে তোলা সম্ভব। অবহেলা করলে এবং রোগ অনেক দিন ধরে চলতে থাকলে নিরাময় কঠিন হয়ে পড়ে। অ্যাজমায় দীর্ঘকালীন প্রদাহে শ্বাসনালী রিমডেলিং হয়, ফলে ক্রমান্বয়ে রোগ তীব্র ও প্রকট আকার ধারণ করে এবং মৃত্যু ঘটায়। অ্যাজমা নিরাময়ে ভোলাটুকি বীজের শ্বাস নিয়মিত খেলে অ্যাজমা রোগে ভালো উপকার পাওয়া যায়। এছাড়া ভোলাটুকি বীজের শ্বাস বেটে ত্বকে লাগালে ত্বকের বিভিন্ন ধরনের উপকার পাওয়া যায়। যে কোনো ভেষজ উদ্ভিদেরই কিছু না কিছু সাইড ইফেক্ট থাকতে পারে, ভোলাটুকি গাছের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হওয়ার কথা নয়। তাই এই অত্যন্ত গুণী ভেষজটি ভেষজ হিসেবে ব্যবহারের পূর্বে অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া নিরাপদ।
ঘরে প্রস্তুতকৃত যে কোনো ভেষজ উদ্ভিদ নিজ দায়িত্বে ব্যবহার করুন। প্রিয় ভিউয়ার্স, ভোলাটুকি গাছ সম্পর্কে আমাদের দেওয়া তথ্যগুলো যদি আপনার কোনো উপকারে আসে তাহলে আমাদের এই ইউটিউব চ্যানেলের সার্থকতা পূর্ণ হবে। আপনাদের বিভিন্ন গাছের সাথে পরিচয় করিয়ে দেওয়া, বনৌষধি বিভিন্ন গাছ সম্পর্কে জ্ঞান বাড়ানো ও এদের উপকারী দিকগুলো তুলে ধরাই ট্রি লাভারের প্রধান লক্ষ্য। দয়া করে নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশেই থাকুন। ধন্যবাদ ভিডিওটি দেখে আমাদের পাশে থাকার জন্য।